তোমাদের মধ্যে অনেকেই আছে যে মাধ্যমিকটাকে ক্যাজুয়ালি নাও, মনে করো যে মাধ্যমিকের রেজাল্ট কোনো কাজেই আসবে না, কিন্তু এটা আজকে লিখে নাও, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট আছে সেটা সব সময় তোমাদের কাজে লাগবে। তোমরা যত দূরই পড়াশোনা করো না কেন, যত হায়ার এডুকেশনই করো না কেন, মাধ্যমিকের রেজাল্ট তোমাদের সর্বদা কাজে আসবে। তো এখানে এ তোমাদের মাধ্যমিকের রেজাল্ট যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ইম্প্যাক্ট পড়ে তোমাদের অন্যান্য জায়গায়। সেক্ষেত্রে তোমরা অনেকেই ভাবছো যে আমরা মাধ্যমিকের রেজাল্ট কীভাবে ভালো করব, আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে নাইন পর্যন্ত, মানে ক্লাস ওয়ান টু এরকমভাবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত আমরা ভালো রেজাল্ট করতে পারিনি, কিন্তু মাধ্যমিকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করব, মাধ্যমিকে ভালো রেজাল্ট করার সঠিক প্রসিডিওর কোনটা। এবং বেশিরভাগ স্টুডেন্ট যে মাধ্যমিকে যে সমস্ত ভুলের কারণে কম নাম্বার পায় সেই সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। আমার আট বছরের টিচিং এক্সপিরিয়েন্সের দরুন তোমাদের আজকে সঠিক পদ বা সঠিক বার্তা দিতে চলেছি, যেগুলো অবলম্বনের মাধ্যমে তোমরা মাধ্যমিকে ভালো ফল পেতে পারবে। আর এটা খাতায় লিখে রাখো, আমি যে সমস্ত কথা তোমাদের বলতে চলেছি বা যে সমস্ত বিষয় পড়তে বলবো সেই সমস্ত বিষয় যদি যে সময় বাকি আছে তোমাদের তিন থেকে চার মাস কিংবা পাঁচ মাস, সেই সময়ের মধ্যে তোমরা যদি সেগুলোকে করো তাহলে অবশ্যই তোমরা 95% আপ নাম্বার পেতে পারবে। তো এখানে সবার প্রথমে আমি বলবো তোমাদের এর যে সিলেবাস, সেই সিলেবাস সম্বন্ধে তোমাদের অটুট ধারণা থাকা উচিত। কিন্তু এখন জানো সিলেবাস কিছুটা কমবে, সিলেবাস কিছুটা কতটা কমবে সেটা কিন্তু তোমরা এখনও পর্যন্ত জানো না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, এখন পুরোপুরি সিলেবাস থাকবে সেটা নিয়েই তোমাদের পড়াশোনা করতে হবে। এবং এরকম অনেক স্টুডেন্ট রয়েছে এখন যে তাদের সিলেবাস মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে। তো এখানে সবার প্রথমে সিলেবাস সম্বন্ধে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এছাড়া তোমাদের দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে এ তোমরা কোথার থেকে পড়বে, মানে তোমরা কোন বই থেকে পড়লে তোমাদের সবচেয়ে বেশি নম্বর হবে। আমি বলে রাখি তোমাদের সবচেয়ে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকো সেটা হচ্ছে বিভিন্ন জায়গার থেকে তোমরা পড়ো। ও কেউ বললো এই বইটা ভালো, এই সহায়িকাটা ভালো, কেউ ছায়ার সহায়িকা ইউজ করছো বা কেউ সাতরার ইউজ করছো, বা কোনো ইউটিউবার যদি বলে রাখে যে এই বইটা ভালো, সে যদি বড় ইউটিউবার হয় মনে করো যে না ওই বইটাই ভালো, কে বা মনে বলে দেয় যে এই বইটা আমার বই, কিন্তু তোমরা বিশ্বাস করে ফেলো যে না এই বইটা আমারই বই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, বাস্তবে সেই বইটা উনি ইউটিউবে আসার আগে অনেক আগেই পাবলিশড হয়ে যায় বা ছিল। সেই কারণে অধিকাংশ স্টুডেন্টই এই ভুলটা করে, কোন জায়গার থেকে পড়বো সেটাই বুঝতে উঠতে পারে না এবং ভুল জায়গার থেকে তারা পড়াশোনা করে। সবার প্রথম যদি তোমাদের বলি যে সবচেয়ে বেশি তোমাদের কোন বিষয়ে বা কোন জায়গায় বা কোন বইটা আর ওপর ফোকাস করতে হবে সেটা হলো তোমার টেক্সট বই। তুমি যে টেক্সট বইটা কিনেছো সেই টেক্সট বইটাকে তোমাকে সবার প্রথমে ভালো করে ফলো করতে হবে, আদারওয়াইজ কোনো কিছু না। টেক্সট বই যদি তোমরা ভালো করে কমপ্লিট করো তাহলে তোমাদের 85% ওখান থেকে তোমাদের চলে আসলো, মানে 85% কেউ 90%ও পেতে পারবে, মিনিমাম বলছি 85% পুরোপুরি ভালো মতন যদি টেক্সট বই কভার করো সেক্ষেত্রে 80%-এর নিচে তুমি পেতেই পারো না মাধ্যমিকে, কেন খুব ছোটো সিলেবাস আর টেক্সট বই খুব ছোটো অ্যাজ কম্পেয়ার টু উচ্চ মাধ্যমিক বা আদার্স বড় পরবর্তী সময় যে বইগুলো পড়বে সেই অনুযায়ী অনেকই কম সিলেবাস রয়েছে তোমাদের মাধ্যমিকে। এই সেই পুরোটা সিলেবাস তোমরা বই থেকে ভালো করে পড়ো, কারণ অন্য কোনো জায়গার থেকে যদি পড়ো সেটা আগে বুঝতে হবে যে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো সাজেশন বুক বা অন্য কোনো বই সহায়িকা সেটা কোথার থেকে তৈরি হয়েছে, সেটা কিন্তু টেক্সট বই থেকেই তোমাদের তৈরি হয়েছে। টেক্সট বইয়ের সিলেবাস চেঞ্জ হলে দেখবে ওই সহায়িকারও চেঞ্জ করবে, সেই কারণে এ সহায়িকা পড়ে সবার প্রথমে টেক্সট বইটাকে ভালো করে তোমাদের অবলম্বন করতে হবে, ভালো করে পড়তে হবে খুঁটিয়ে। টেক্সট বই যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের শর্ট কোশ্চেনে কোনো অসুবিধা হবে না, যেখান থেকেই আসুক না কেন এমসিকিউ খুব ভালো করে পারবে, এসিকিউ টাইপ খুব ভালো করে পারবে এবং বোর্ড কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোও ভালো করে পারবে, সমস্ত কিছু তোমরা পারবে। আর সম্পূর্ণ বই পড়ার দরুন তোমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে, কোনো একটা চ্যাপ্টার যখন ভালো করে কমপ্লিট করছো সেই চ্যাপ্টারের পরে যে অনুশীলনের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেই কারণে দেওয়া থাকে। সেই কোশ্চেনগুলোকে তোমরা লিখে রাখতে পারো নিজের মতন করে, যাতে পরবর্তী সময় তোমাদের চোখ বোলানো যায় এবং তোমরা সেগুলোকে ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো এটা হলো তোমাদের টেক্সট বই কমপ্লিট করার কাজ। যখন তোমাদের টেক্সট বই কমপ্লিট হয়ে যাবে, আগে মাথায় রাখো, যখন তোমাদের টেক্সট বই কমপ্লিট হয়ে যাবে তারপরে নিয়ে আসবে যে কোনো কোশ্চেন ব্যাংক, সেটা তোমাদের যে কোনো জায়গা যে কোনো কোশ্চেন ব্যাংক হতে পারে বা টেস্ট পেপারও হতে পারে, এবং সেটা এবছরই হতে হবে, এর কোনো মানে নেই, যে কোনো বছরের টেস্ট পেপার তোমাদের হতে পারে, যে কোনো বছরের একটা টেস্ট পেপার তোমরা নাও এবং যে বিষয়টা তোমাদের শেষ হয়ে গেছে সেই বিষয়টা সলভ করা শুরু করো। এই তোমাদের দ্বিতীয় কাজ, প্রথম কাজ বললাম
টেক্সট বই যেটা আছে সেটা সলভ করা। টেক্সট বই পুরো কমপ্লিট হয়ে গেলে তোমরা টেস্ট পেপারের মতন যে কোনো বই নিতে পারো বা টেস্ট পেপার নিতে পারো। সেই টেস্ট পেপারের কী হচ্ছে, প্রথম থেকে শুরু করে নিজেরাই সলভ করতে শুরু করো। এখন এবং যখন প্রথমে সলভ করতে যাবে তখন দেখবে তোমাদের অধিকাংশ কোশ্চেন আটকাবে প্রথম পেপার, মানে এরকম তো থাকে বিভিন্ন পেজ টেস্ট পেপারে, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এরকম ভৌতবিজ্ঞান অনেকগুলো পেজ আছে। সেরকম প্রথম সূচিপত্র গেলেই তোমরা কোন পেজে ভৌতবিজ্ঞান আছে, কোন পেজে অঙ্ক রয়েছে সমস্ত কিছু দেখতে পারবে। তখন টেস্ট পেপারে গিয়ে প্রথম পেজ যখন করতে যাবে, ধরো ভৌতবিজ্ঞান বা অঙ্কের প্রথম পেজ করতে যাচ্ছ, করতে গেলে দেখবে অনেক কিছু তোমার আটকাচ্ছে টেক্সট বই করার পর। যদি পুরো ভালো মতন টেক্সট বই কমপ্লিট করো সেক্ষেত্রে 85% তোমরা পারবেই, আর বাদবাকি এরকম 15% থাকবে যে 15% তোমরা পারবে না। এবং যদি কেউ ভালো করে বই কমপ্লিট না করো, কোনো রকমভাবে কমপ্লিট করো, ভুলে যাও, সেক্ষেত্রে দেখবে এ প্রথম পেজ করতে গিয়ে 60% কিংবা 50% পাচ্ছ, 50% পারছো না। সেক্ষেত্রে তোমরা কিন্তু মনে করবে না যে আমরা পারবো না, তারপরে সেগুলোকে খুঁজবে, বই থেকে লিখবে এবং পরবর্তী আবার পরের পেজ করবে, দেখবে সেখানেও কিছু আটকাচ্ছে কিন্তু আগের পেজে যা আটকেছে তার থেকে অনেক কম আটকাচ্ছে। এরকমভাবে তোমরা যদি 5টা পেজ করো, 5টা পেজ করার পর দেখবে তোমাদের আর কিছু আটকাচ্ছে না। যে কোশ্চেনগুলো আগে আটকেছে সেই কোশ্চেনগুলোই রিপিট হচ্ছে, রিপিটেড কোশ্চেন হচ্ছে, বেশি না, মাত্র এরকমভাবে যদি 7 থেকে 8টা কিংবা 10টা পেজ তোমরা সলভ করো, মানে 10টা পেপার যদি সলভ করো কোনো বিষয়, সেই বিষয়ে তোমাদের 95% আপ পেতে কেউ আটকাতে পারবে না। এর পরবর্তী সময়ে তোমরা কী করতে পারো, তোমাদের 5 ইয়ার্স, বিগত 5 বছরে, এটা পরে করবে, আগে করতে যাবে না, বিগত 5 বছরে যে কোশ্চেন এসছে তোমরা জানো, 2020 কোশ্চেন এ যে কোশ্চেনগুলো এসেছিলো 2020 মাধ্যমিকে, সেই কোশ্চেনগুলো তোমাদের করার কোনো প্রয়োজন নেই, সেই কোশ্চেনগুলোকে বাদ দিয়ে তোমরা রাখতে পারো। কিন্তু সেখান থেকে শর্ট কোশ্চেন, কোনো বড় কোশ্চেন এসছে ধরো, সেখান থেকে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তেই হবে, কারণ সেখান থেকে কোশ্চেন আসতেই পারে। টোটালি আমাকে বইয়ের কিচ্ছু অ্যাভয়েড করলে চলবে না, কিন্তু যে বড় কোশ্চেনগুলো তোমাদের চলে এসেছে, শর্ট কোশ্চেন বলছি না, যে বড় কোশ্চেনগুলো তোমাদের চলে এসেছে, সেই বড় কোশ্চেনগুলো একটু কম পড়লে পড়তে তোমাদের হবেই। এবং বাদবাকি যে জায়গাগুলো রয়েছে, বাদবাকি যে 2019-18 মানে 2015 থেকে শুরু করে 2019 পর্যন্ত যে কোশ্চেন এসেছে, সেই কোশ্চেনগুলো যদি ভালো করে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলোকে জোগাড় করো, বা বইয়ের কোনো দোকানে গিয়ে যদি বলো যে 5 ইয়ার্স কোশ্চেন মাধ্যমিকের কোশ্চেন পেপার যদি দিতে বলো, ও তাহলে ওখান থেকেও তোমরা বই পেয়ে যাবে বিভিন্ন। বিগত 5 বছরে যে কোশ্চেন মাধ্যমিকে এসেছে সেই কোশ্চেনগুলোকে ভালো করে তোমাদের সলভ করতে হবে। তাহলে এই 3টে বিষয়, আদারওয়াইজ কিচ্ছু না। এর পরবর্তী তোমরা যে ভুলটা বেশিরভাগ করে থাকো সেটা হচ্ছে সাজেশান, যে সাজেশান আমরা সাজেশান নেবো, আমরা 100-এ 100 পেয়ে যাবো, 90 পেয়ে যাবো। বিভিন্ন এরকম বই রয়েছে যে সাজেশানমূলক বই রয়েছে, এবং বিভিন্ন এরকম ইউটিউবার রয়েছে যারা বেশিরভাগই সাজেশান দিয়ে থাকে চ্যানেলে। তোমরা আমাকে, আমার প্রতি একটা কমপ্লেন রয়েছে যে তুমি কেন সাজেশানমূলক ভিডিও দাও না, কারণ এর একটাই কারণ, কারণ সাজেশানমূলক ভিডিওতে আমি বিশ্বাস করি না। আর সাজেশানমূলক ভিডিও অবশ্যই কাজে লাগে বা কোশ্চেন অবশ্যই কাজে লাগে, কিন্তু সেটা সব সময়ের জন্য না। আর এখানে তুমি ইউটিউবে আমি দেখি ম্যাক্সিমাম ইউটিউবার সমস্ত ও সাবজেক্টের সাজেশান দেয়। যেমন তুমি বলতে পারো কেউ একই জন বাংলা দিচ্ছে, ইংলিশ দিচ্ছে, হিস্ট্রি দিচ্ছে, জিওগ্রাফি দিচ্ছে, ইকোনমিক্স দিচ্ছে, ম্যাথামেটিক্স দিচ্ছে, সমস্ত কিছু, তিনি সমস্ত কিছুতেই পারদর্শী, এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু একেবারে সঠিক না। ওরা তোমাদের সঙ্গে প্রতারণা করছে আর কিছুই না, তোমরা ওখান থেকে কিচ্ছু পাবে না। কোশ্চেন এমন হতে পারে অন্য কেউ একটা ভিডিও আপলোড করছে, সেই ভিডিওটা দেখে হয়তো ভিডিও ক্রিয়েট করছে, এরকমও অনেক রয়েছে এবং বড় বড় ইউটিউবার রয়েছে। কেন তারা সাজেশানমূলক ভিডিও প্রোভাইড করে, সেই কারণে স্টুডেন্টরা কি সাজেশানের ওপর ভিত্তি করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট খাটতে চায় না, সেই কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট নাম্বার পায় না, সাজেশানের পেছনে দৌড়ায়, সাজেশান বইয়ের পেছনে দৌড়ায়। এবং অভিভাবকরাও, বেশিরভাগ অভিভাবকরাও কিন্তু এই দিকেই বের হয়। কেন, আমি বাড়িতে বাড়িতে গিয়ে পড়িয়েছি, ব্যাচে পড়িয়েছি, সমস্ত বেশিরভাগ গার্জিয়ানের মেন্টালিটি এবং স্টুডেন্টদের মেন্টালিটি আমি দেখেছি। খুব ভালো স্টুডেন্ট যারা হয়, বা তুমি দেখেছো আমার চ্যানেলে কিছু ভালো স্টুডেন্ট যারা 90% আপ পেয়েছে বা 80% আপ পেয়েছে, তারা কীভাবে পড়াশোনা করেছে সেখানে তারাও কিন্তু উল্লেখ করেছে, তারা কিন্তু সাজেশানের ওপর নির্ভরশীল কোনো সময় ছিল না। সেক্ষেত্রে সাজেশান তোমরা পরীক্ষার কিছুদিন আগে অবশ্যই নিতে পারো, বা আমিও তোমাদের দেব, কিন্তু সেটা ম্যাথামেটিক্সের এবং ফিজিক্সের। হিস্ট্রি সাজেশান আমাকে বললে আমি দিতে পারবো না, জিওগ্রাফিতে বললে জিওগ্রাফি দিতে পারবো না, এবং অন্যান্য বাংলা ইংলিশ আমি দিতে পারি কিন্তু দেবো না, কারণ আমার এক্সপিরিয়েন্স নেই। আমি 8 বছর ওপর যেটা নিয়ে রিসার্চ করেছি বা যেটা নিয়ে আমি পড়িয়েছি, যেটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স রয়েছে, সেই বিষয়েই তোমাদেরকে আমি সাজেশান দেবো, আদারওয়াইজ না। সেই কারণে তোমাদের বলবো একদম সাজেশানের ওপর নির্ভর করবে না। সাজেশান দেখতে পারো, কোন কোন চ্যানেলে সাজেশান দেখবে, যে সমস্ত
চ্যানেলে দেখবে এই একটা বিষয়ভিত্তিক সাজেশান দেওয়া হয় এ বা সায়েন্স গ্রুপে সাজেশান দেওয়া হয়, আর্টসের দেওয়া হয়, বহু বড় বড় চ্যানেল রয়েছে, পপুলার চ্যানেল রয়েছে এ যেগুলো ও তোমাদের সঙ্গে এ প্রতারণা করছো, নিজে জানে না। ম্যাথামেটিক্স সম্বন্ধে যদি জিজ্ঞাসা করা হয় যে এই বিষয়ে এটা কেন আসলো, সে জানে না। যে ফিজিক্স সম্বন্ধে যদি জিজ্ঞাসা করা হয় সে জানে না, কিন্তু সে ওই বিষয়ে এ তোমাদের সাজেশান দিচ্ছে। আমি যদি হিস্ট্রি বলি, আমি যেটুকু নলেজ আছে হিস্ট্রি দিতে পারি, কিন্তু বিস্তারিত হিস্ট্রি সম্বন্ধে আমি জানি না। সেক্ষেত্রে তোমাদের সঙ্গে যদি হিস্ট্রি সাজেশান আমি প্রোভাইড করি তোমাদের, সেক্ষেত্রে প্রতারণা করা হবে তোমাদের সাথে। সেই কারণে আমি বলবো সাজেশানকে একটু অ্যাভয়েড করো যদি ভালো নম্বর পেতে চাও। যারা এরকম কম নাম্বার পাই তারা কিন্তু সাজেশানের উপরেই নির্ভর করে, বা যারা পড়াশোনা করে না, একেবারে কিচ্ছু করে না, পড়াশোনার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ভাবে কোনো রকমভাবে পাস করব, তারাই কিন্তু সাজেশানে ডিপেন্ড করে। এবং কোনো কারণে সেই সাজেশান যদি না আসে তাহলে তাদের কী অবস্থা হয় তোমরা সকলেই জানো, যাদের সাথে ঘটেছে তারা খুব ভালো বলতে পারবে। সাজেশান তো আমার এই পাঁচটা কোশ্চেন দিয়েছে, পাঁচটা কোশ্চেন পড়লাম হয়ে গেল, কিন্তু না, এখানে তোমাদের পরিশ্রম দরকার, পরিশ্রম করলেই ভালো নম্বর হবে। এই তিনটে বিষয় তোমরা যদি ভালো করে গুরুত্ব দাও তাহলে তোমরা অবশ্যই 95% বা 99% পর্যন্ত পেতে পারো, যদি এটাকে ভালো করে গুরুত্ব দাও। আর কিচ্ছু এরকম কোনো ট্রিক নেই যে তোমরা খাটবে না, শর্টকাট ট্রিক আছে। আর একটা এরকম জিনিস বলে রাখি, সব থেকে সোজা, মানে এখনও পর্যন্ত তোমরা যে পড়াশোনা করছো সব থেকে সোজা যদি পরীক্ষা বলে থাকো, বা সবচেয়ে বেশি যদি নাম্বার পায় স্টুডেন্টরা, সেক্ষেত্রে মাধ্যমিক, আর কোনো দিন এই রকম সুযোগ তোমরা পাবে না এত সোজা পরীক্ষা দেওয়ার। এর পরবর্তী সময়ে তোমরা দেখবে যে তোমাদের যে মাধ্যমিকের এর বই ছিল সেটা কতটা সহজ পড়াশোনা, কারণ উচ্চ মাধ্যমিকে যদি সায়েন্স নাও বা যে কোনো সাবজেক্টই নাও না কেন, সেক্ষেত্রে দেখবে কতটা বড় সিলেবাস, কত কিছু জানতে হবে। কিন্তু মাধ্যমিকে একদম ছোট সিলেবাস, সিলেবাস কমাবে সেই আশায় থেকো না, পুরোপুরি সিলেবাস পড়ো। আর আশা করছি এই ভিডিও দ্বারা তোমাদের অনেকটাই হেল্প হয়েছে, এবং যে তিনটে বিষয়ের কথা বললাম সেই তিনটে বিষয় মাথায় রেখে তোমরা পড়াশোনা করো। এবং আমাকে কমেন্ট সেকশনে যারা কারা পুরো বই কমপ্লিট করে ফেলেছো এবং টেস্ট পেপার কমপ্লিট করতে শুরু করে ফেলেছো, বা এই যে তিনটে বিষয়ের কথা বললাম সেই তিনটে বিষয় মাথায় রেখে তোমরা পড়াশোনা করছো। আর আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।